তো হ্যালো দোস্ত, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। তো দোস্ত, বেশ কিছুদিন আমি ভিডিও আনতে পারিনি, তো আর কারণ হলো আমার যে নতুন ভ্যারাইটিগুলো দেখানো হয়েছিল বিদেশি যে ফল গাছগুলো, সেগুলো আপনার কয়েকটি ইউটিউব চ্যানেলে ভিডিও করেছিল, সেই ফলগুলোর ভিডিও যেই ছেড়েছে সেই কাস্টমারের একটা ভিড় ছিল নার্সারিতে, সেজন্য আমার নিজস্ব ইউটিউব চ্যানেল জিয়ার মন্ডল নার্সারি ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আনতে পারিনি। তো এই কটা দিন লেট হয়ে গেছে, যাক আপনারা কিছু মনে করবেন না, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর সবথেকে বড় কথা, আমার যে আঙুর, সমস্ত দর্শক বন্ধুরা আমার থেকে বিভিন্ন রকম আঙুর নিয়ে থাকে এবং আমার বহুত রকম আঙুরের জাত এবং আমার সমস্ত দর্শক বন্ধুরা জেনে গেছে এবং জেনে আছে, কিন্তু আমি দুই একটা ভ্যারাইটি আমি লুকিয়ে রেখেছিলাম, সেই ভ্যারাইটিটা আজকের আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সেই নতুন ভ্যারাইটিটা, যে নতুন ভ্যারাইটিটা আমি এর আগে দেখাইনি। কেন দেখাইনি? যে একসঙ্গে যদি আমি সব ভ্যারাইটি দেখিয়ে দেই তাহলে আমার যে কটা আমার কিছু কিছু কাস্টমার আছে তারা একসাথে বলে দেয় দাদা সব একটা করে সব একসঙ্গে পার্সেল করে পাঠিয়ে দাও, সেই জন্য দু একটা ভ্যারাইটি আপডালে রাখা হয়। তো সেই ভ্যারাইটিগুলো আমি দেখাবো এবং আমি প্রথম থেকেই দেখাবো, যেরকম আমি ক্যামেরাম্যানকে বলবো, এখানে একটি ভ্যারাইটি আছে সুপার সোনাকা, আমি এটা একটা দেখাতে বলবো, সুপার সোনাকা গিরিং ওখানে লেখা আছে, ও চারাগুলো একটু দেখাতে বলবো কীরকম হেলদি চারা আছে। আর এপাশে আছে মানিক চমক, মানিক চমকটা একটু দেখাতে বলবো। তো সবথেকে বড় কথা দোস্ত, আজকের আমি বেশ কিছু আঙুরের ভ্যারাইটি নিয়ে বলবো, অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই যে সুপার সোনাকা, মানিক চমন এবং ভ্যারাইটি আরও আছে, আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আর এপাশে আছে, আমি ক্যামেরাম্যানকে বলবো, এই হলো একটি নতুন ভ্যারাইটি, এটা হলো এস এস এন গিরিং, যেটা খুবই প্রচণ্ড ফলন হয় এবং আপনার ওটা ক্যাপসুল টাইপের লম্বা সিডলেস এবং প্রচুর মিষ্টি হয়। এটাও হলো মহারাষ্ট্রের একটি ভ্যারাইটি এবং সিডলেস ভ্যারাইটি। আমি এস এস এন এর চারাগুলো দেখাতে বলবো কেমন, খুবই সুন্দর হেলদি চারা। আর চারার যে রুটটা শুধু দেখুন কীরকম চারার রুটটা দেখুন, খুবই ভালো রুট এবং মজবুত চারা। চারাগুলো কিন্তু ছোট, বিশাল বড় চারা নয়, কিন্তু যে চারাটা সৌন্দর্য হবে, যে চারাটা সৌন্দর্য দেখতে লাগবে সেই চারাটাই কিন্তু আমি কাস্টমারকে দিয়ে থাকি একটু ছোট অবস্থায়, কারণ বড় হয়ে গেলে চারার বেশি মাটি না দিলে আপনার ওই ধরেন এই চারাটায় অল্প মাটি আছে না, এই চারাটায় অল্প মাটি আছে, এইবারে এই চারাটায় চারাটা সুন্দর যাচ্ছে ছোট অবস্থায়, এইবারে এই চারাটা যদি বড় হয়ে যায় এই মাটিতে ভালো দেখাবে না। যেরকম আমি আপনাদের উদাহরণ সব দেখাচ্ছি, যেরকম এই একটা চারা আছে না, এই অল্প মাটিতে চারাটা বড় হয়ে যাচ্ছে, কারণ এরকম বেশি মাটি প্রয়োজন। আর আমি একটা কথা আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে বলে থাকি যে আঙুর গাছ সবসময় চেষ্টা করবেন বড় পাত্রে লাগাতে। বড় পাত্র বলতে গামলাতে খুব অল্প টাইমে ফল আসছে, কিন্তু তার গামলাটা বড় করবেন, কারণ আঙুর গাছ আপনার লতানো হয়, ওর একটু শুকিয়ে গেলে পাতাগুলো আপনার কালচে পড়ে যাবে, আঙুর গাছ কিন্তু মরবে না, কিন্তু একটু রস শুকিয়ে গেলে আপনার ধরেন দুদিন জল দেননি পাতা পুরো পুরো পুড়ে মরতন যাবে, কিন্তু মনে হবে গাছটা মারা যাচ্ছে, কিন্তু আদৌ মনে হবে মারা যায়নি। আমি আরেকটা নতুন ভ্যারাইটি দেখাচ্ছি এখানে, যেটা আমি অনেক কাস্টমারকে অলরেডি দিয়েছি, যেটা হলো কৃষ্ণা বেলাক সিডলেস। কৃষ্ণা বেলাক সিডলেস এটাও খুবই একটি ফেমাস আঙুর, এর চারাগুলোও খুবই হেলদি চারা এবং সুন্দর চারা রেডি করা আছে। আর এদিকে আছে আপনার এনএসডি গ্রিন ক্যাপসুল, আমি বলবো যে এনএসডি গ্রিন ক্যাপসুল যে আঙুরটা এটাও খুবই, এর চারাটা আমার সবথেকে বেশি সেল হয়ে যায় কারণ এর দামটা একটু কম থাকে। এই এনএসডি গ্রিন ক্যাপসুল আঙুরের সেলটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার যেরকম সুপার সোনাকা আঙুরের প্রাইস আছে 500 টাকা, এনএসডি গ্রিন ক্যাপসুলের প্রাইস আছে 300 টাকা, কিন্তু এটাও লম্বা ওটাও লম্বা, কিন্তু সবথেকে কাস্টমার বেশি নিয়ে থাকে এনএসডি গ্রিন ক্যাপসুল, এই আঙুরটা বেশি নিয়ে থাকে, যার কারণে চারাটা দেখতে পাচ্ছেন অল্প আসে। আর এর পাশে আছে আপনার আরেকটি ভ্যারাইটি পাঞ্জাব অলটাইম, যেটা দেখুন আমি কত থোল ধরে আছি, দেখুন কত থোল ধরে আছি, দেখুন শুধু
আমি এই যে ফটোটা দেওয়া আছে না, পাঞ্জাব অল টাইম জে আর মন্ডল নার্সারি, কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া আছে। তা দোস্ত, এরকম শুধু একটা ভ্যারাইটি নয়, আরও ভ্যারাইটি আছে। ভিডিও বড় হয়ে যায় বলে আমি তো সবগুলো নিয়ে আসি না একটা ভিডিওতে, কারণ এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে ছাড়া হয়। এটা যদি আপনার গার্ডেনের কোনো ইউটিউব চ্যানেলে ছাড়া হলে, তাহলে ভিডিওটা বড় করলেও অনেক দর্শক বন্ধু দেখবে, কারণ সেই গার্ডেনের ইউটিউব চ্যানেলে আপনার বিভিন্ন নার্সারি ভিডিও করা হয়। আর নিজস্ব ইউটিউব চ্যানেল জন্য কয়েকটা ভ্যারাইটি শাড়ি, আর বেশি অংশ আমি শাড়ি একটি দুটি ভ্যারাইটি নিয়ে। তো আজকের আঙুরে ভ্যারাইটি দেখিয়ে এসেছি এবং মেলা কটা ভ্যারাইটি দেখানো হয়েছে, এখনও ভ্যারাইটি আছে। আর চেষ্টা করবেন আমার পাশে থাকার, আর আমি চেষ্টা করবো আপনাদের সঠিক যাত্রা সঠিক জিনিসটা দেওয়ার। এই কারণে, কারণ আমাদের বাংলাতে আজ থেকে 4-5 বছর আগে পিছিয়ে গেলে কিন্তু বাংলাতে আঙুর মিষ্টি কেউ দেখাতো না, কেউ দেখাতো না, বলতো তেঁতুলের ছাড়াও টক হবে। আমিও বলতাম তেঁতুলের ছাড়াও আঙুর টক হয়, কিন্তু আবার এই 5 বছর আগে থেকে, যেরকম 2019 বা 2020-21 থেকে সমস্ত সাত বাগানি যারা নতুন করে আঙুর গাছ লাগিয়েছিল যে আর মন্ডল নার্সারি থেকে, তেনারাই আবার ভিডিও করে ইউটিউবে ছাড়ছে যে আমরা একটি আঙুর গাছ লাগিয়েছিলাম যে আর মন্ডল নার্সারি থেকে, সেই আঙুরে প্রচুর ফলন হয়েছে এবং খুবই মিষ্টি হচ্ছে, এবং আরও দর্শক বন্ধুদের লাগানোর একটা সাহস বাড়িয়ে দিচ্ছে যে আপনারাও লাগাতে পারেন, এটা মিষ্টি হচ্ছে যে আর মন্ডল নার্সারি থেকে, যে এই জাতটা লাগালে মিষ্টি হবে। এবং শুধু যে আর মন্ডল নার্সারি নাই, এখন তো বাংলাতে শয় নার্সারিম্যান বলতো যে আঙুর টকায়, কিন্তু এখন শয় নার্সারিম্যান বলছে আঙুর মিষ্টি হচ্ছে, কিন্তু যেনারা বলছে সঠিক বলছে এখন যে আঙুর মিষ্টি হচ্ছে, কিন্তু জে আর মন্ডল নার্সারি থেকে আঙুর চারা নিতে হবে এমন কোনো কথা নেই। যেনারা দিচ্ছে তেনাদের থেকেও যদি সঠিক জাত থাকে, অবশ্যই আপনারা সেই সব নার্সারি থেকেও নেবেন, যদি আশেপাশে হয় অবশ্যই নেবেন। আর নেবার সময় অবশ্যই দেখে নেবেন সেটা ভ্যারাইটিটা অরিজিনাল আছে কি না, ঠিক আছে, এবং আমিও অরিজিনাল দিচ্ছি কিনা সেটাও অবশ্যই দেখে নেবেন, কারণ এটা আমি বারবার বলে থাকি। আর জে আর মন্ডল নার্সারি কন্ট্যাক্ট নাম্বার তো আমার মোবাইলের স্ক্রিনে ভেসে উঠলো, আপনারা দেখতেই পাচ্ছেন, ওখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা টুকে নেবেন। তো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।